गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू माय चैनल। आबार एक चीनी चीनी ब्लॉग, एक ही चीनी चीनी ब्लॉग। एटा तार पार्टटा एंड हयनी गतकालेरटा, सेई जन्य एटा। तो चलो आज के आमरा तारापीठ থেকে রওনা দিচ্ছি। ইচ্ছা আছে যাবার পথে কঙ্কালীতলা আর সাঁইথিয়াতে নন্দীকেশ্বরী দর্শন করার। যদি এটা করার পর হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আমরা দুর্গাপুর ঢুকে যাব, আর যদি একান্ত না হয় তাহলে কোথাও স্টিয়ালের ব্যবস্থা করতে হবে এরকম। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আবার একটু মার দর্শনে গেলাম, কিন্তু কোটি কোটি মানুষের ভিড় এই মুহূর্তে তারাপীঠে। মানে তারাপীঠে ভিআইপি লাইন 500 টাকা, 300 টাকা, দুরকম লাইন হয়েছে। আর রাস্তা ছাড়িয়ে লাইন চলে যাচ্ছে, এত মানুষ এসছে তারাপীঠে। আমি নাটমন্দির থেকে বিশ্বাস করো কোনো রকমে মায়ের এইটাই দর্শন করতে পেরেছি, এখান থেকে মুকুট অবধি। এইটা দর্শন করলাম, প্রণাম করলাম, মাকে বলে আসলাম, মা এবারের মতো আমি আসছি, আবার আসবো তোমাকে দর্শন করতে, তুমি ভালো থেকো আর আমাদেরকেও চারজনকে রক্ষা করো, এই বলে ওখান থেকে জাস্ট রুমে আসলাম। রুমে এসে এইবার আমরা ব্যাগপত্রগুলো আমার গাড়িতে তুলছি, তারপর গাড়িতে ব্যাগ তোলা হয়ে গেলে আমরা যাত্রা শুরু করব। মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলাম। আমি প্রথমে তারাপীঠ থেকে রওনা হয়ে গেছিলাম পিছনে তোমার গাড়ির পেট্রোলটা ভরতে, সোজা ওই দেখো তারাপীঠ। তারাপীঠ থেকে পিছনে যেহেতু পেট্রোল ভরতে গেছিলাম তাই জন্য আমি ব্যাক করে এই যে রাইট টার্ন নিচ্ছি, এই দিক দিয়ে সোজা গেলেই আটলা, আটলার ওপর দিয়েই যাব এখন সাঁইথিয়া আর হচ্ছে কঙ্কালীতলা। ডান দিকে দেখো একটা খুব সুন্দর মন্দির আছে, মন্দিরের মাথায় একটা বিরাট বড় শিবলিঙ্গ আছে। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। জানি না মাকে বলে এসেছি বলে কি না, প্রচণ্ড আসার দিন কষ্ট পেয়েছি, তাই জন্য মা আজকে পুরো রাস্তাটা আমার মেঘলা করে রেখেছে। কি বলি না, গরু মোষ ছাগল সব রাস্তায় ছেড়ে দিয়ে শান্তিতে মনে হয় ঘুমায়, এদের বাঁচিয়ে যাওয়াটাই বিশাল। আর রাস্তাটা না অদ্ভুত, সেই সাপের মতো একদম, এরকম টেরে বেঁকে যাচ্ছে পুরো রাস্তাটা, মেঘলা আছে বলে ভাল লাগছে। ময়ূরাক্ষী নদী, ময়ূরাক্ষীর অবস্থা কি হও দেখো, শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে। যে দেখো আমরা তিনজন নেমে পড়েছি, এইটা হচ্ছে সাঁইথিয়া, সাঁইথিয়া স্টেশনের গাই একদম মা নন্দীকেশ্বরী। চলো দেখাচ্ছি গাছটা দেখো, এই দেখো এইটা হচ্ছেন মা নন্দীকেশ্বরী। কথিত আছে তন্ত্র অনুসারে এখানে মায়ের গলার হার পড়েছিল, আর অপর এক মতে আছে এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল। তো এইটাকে বলা হয় কোনো মতে এটা হচ্ছে 49তম পীঠ, আবার কোনো মতে এটাকে 50তম পীঠ বলেও বর্ণনা করা হয়েছে। বিশাল এক বট গাছের নিচে মা অবস্থান করেছেন, আর এইখানে একটা খুব সুন্দর এই দেখো শিব সতী নিয়ে যাচ্ছেন আছে, এছাড়া দশমহাবিদ্যার প্রত্যেকটা রূপ, মহাকালী, তারপরে হচ্ছে তোমার উগ্র তারা, তারপরে হচ্ছে তোমার ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই দশমহাবিদ্যার রূপ এখানে আছে। এখানে তোমার অনেকগুলো দেখেছি শিবলিঙ্গ আছে, আর এছাড়া মায়ের ভৈরবও এখানে বিদ্যমান, আমরা মায়ের ভৈরব দর্শনও করেছি। আর এখানে খুব সুন্দর রাম সীতার মন্দির আছে, তারপরে তোমার গণেশের মন্দির আছে, এছাড়া এখানে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ অনেক মন্দির আছে, সরস্বতী মন্দির আছে, লক্ষ্মী মন্দির আছে, প্রচুর মন্দির আছে এই এখানে। আর অদ্ভুত কিছু বটসত্ত্ব গাছ আমি এখানে দেখেছি, যেটা এই জায়গার মধ্যে একটা খুব ভাবগম্ভীর পরিবেশ মনে হয় নিয়ে এসেছে, আমার খুব ভালো লেগেছে। মা দর্শন করে তো মন ভরে গেছে। আমরা সতীপীঠ সম্পর্কে বিভিন্ন বইয়ে পড়ি বা সতীপীঠের গল্প শুনি, কিন্তু সাক্ষাৎ যখন দর্শন করি না তখন একটা অদ্ভুত মাদকতায় মন ভরে যায়।
না জানি কত জন্মের তপস্যার ফল যে মা সতীর সব অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাগুলোর কিছু হয়তো দর্শন করার মতো সৌভাগ্য আমার হয়েছে। আমার এই জিনিসটা সম্পর্কে ভীষণ রকম আগ্রহ, মা সতীর যেখানে যেখানে যত অঙ্গ পড়েছে এবং সেখানে মা আদিশক্তি বিদ্যমান, তো সেই প্রত্যেকটা জায়গা দর্শন করার আমার খুব ইচ্ছা। জানি কিছু হয়তো পারবো না, কিছু হয়তো আমার সীমার বাইরে, তবে যতটা হয় আর কি। তো চলো জায়গাটা আমরা ঘুরে দেখছিলাম, জায়গাটার যে সৌন্দর্য সেটাকে ক্যামেরা বন্দি করছিলাম, শুধু নিজে দেখিনি কিন্তু এগুলোকে সব তুলে এনেছি। অনেক দূরে অনেকে থাকো তাই আমার ক্যামেরা মারফত যাতে তোমরাও এই জায়গাটা দর্শন করতে পারো, মাকে দেখতে পাও, সেজন্য সুন্দর করে যেভাবে পারলাম তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। সাঁইথিয়ার এই রেললাইন স্টেশন যেটা, সেটা ক্রস করে এই রেললাইনের পাশ ধরে সোজা এবার এগিয়ে চললাম কঙ্কালীতলার দিকে মাকে দর্শন করতে। আকাশটা এমন দেখো, মানে একদম অন্ধকারে মোড়া, আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। যেন মনে হচ্ছিল এতটা পথ মানে যাত্রা করব বলেই মা হয়তো এই সুন্দর পরিবেশটা আমার জন্য, আমার দুই বাচ্চা, আমার হাজবেন্ড সবাই, যাতে আমাদের যাতে কষ্ট না হয়, এটার মধ্যে হয়তো বলবে এটা প্রাকৃতিক একটা নিয়ম। আমার কাছে এটা আমার মায়েরই আশীর্বাদ। আমি সব কিছুর মধ্যে, খারাপ ভালো মন্দ সবটুকুর মধ্যে আমি আমার মায়ের ইঙ্গিত খুঁজে বেড়াই। বলতে পারো মা পাগলা মানুষ, তো আমি এখানেও যেন পেলাম, যাতে আমাদের চারজনের এই পথে কোনো কষ্ট না হয়, আমার মা যেন আমার পুরো পথটা এরকমই সাজিয়ে রেখে দিয়েছিল। এই দেখো এইটা কোপাই নদী, এইভাবে রাস্তা মানে ঢোকার রাস্তাতেই চোখে পড়লো, তাই তোমাদের জন্য এটাকে লেন্স বন্দি করে নিলাম। এই দেখো এখানে একটা দুর্গা বিসর্জন চলছে, আমরা দেখছিলাম। এরপর এই দেখো এসে পৌঁছালাম মা কঙ্কালীতলার স্থানে। এখানে মা হচ্ছেন যতগুলো শক্তিপীঠ আছে এটা হলো শেষ শক্তিপীঠ। এইখানে মায়ের কাঁকাল পড়েছিল এবং এই কাঁকালটাকেই মন্দিরের পাশেই একটা কুণ্ড আছে, কুণ্ডের মধ্যে রেখে দেবাদিদেব এখান থেকে চলে যান এবং সতীর দেহ কাঁধে নিয়ে যতক্ষণ দেবাদিদেব অচৈতন্য হয়ে মানে রুদ্ররূপ ধারণ করে প্রদক্ষিণ করেছিলেন, কিন্তু যখন এই শেষ কাঁকালটা রাখেন এবং তার চৈতন্য ফিরে আসে, তাই জন্য এই কঙ্কালীতলাকে চৈতন্য পীঠও বলা হয়। এবং এইখানে দেবাদিদেব মায়ের কাঁকাল রেখে, শুনেছি এখানেই এক সুড়ঙ্গ পথ আছে যে পথ দিয়ে গিয়ে উনি কাশী বিশ্বনাথের যে গঙ্গা সেখানে উঠে কাশীতেই উনি অবস্থিত হয়েছিলেন। এই হচ্ছে সেই কুণ্ড, কুণ্ডের জল মুখে দিলে সব রোগ নিবারণ হয়, এমনও শুনছিলাম এই কুণ্ডের জল মুখে দিয়ে নাকি অনেক অসম্ভব কার্য সিদ্ধ হয়েছে। এই যে আমি দাঁড়িয়ে আছি একদম সোজাসুজি যে কন্যার ওই পারে, ওইখানে মায়ের কাঁকাল আছে। এই কুণ্ডের জল যতই খরা হোক, চারিদিকের জল শুকিয়ে যাক, এই কুণ্ডের জল কখনো শুকায় না। এখানে মায়ের কাঁকালের চারপাশে পাঁচটা শিবলিঙ্গ আছে যারা মাকে সবসময় রক্ষা করে। তো দর্শন করলাম, মাকে দর্শন করে মার কাছে আরজি প্রার্থনা জানিয়ে এবারে একটু পেট পুজোর জন্য ভাববো। দেখ আমরা এই মুহূর্তে এসেছি বসুন্ধরা বাগান বাড়ি, এটা হাইওয়ের ওপরে। এখানে এদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মনে হয় এখানে স্টিয়ালেরও ব্যাপার আছে। খাওয়া দাওয়াটা কেমন জানি না, এই মুহূর্তে আমরা নামলাম এখানে, বাড়িটা দেখাচ্ছি। দেখো হাইওয়ের ওপরে বৃষ্টি পড়ছে, কি কি আছে বলে দে, মিষ্টি, চাটনি, দই, মাছ, ডাল, আলু, পটল আছে, পাঁচ আছে, এটা
বাঁধাকপি তরকারি বেগুন ভাজা ভাত সাথে ঘি আর এটা কেমন লাগলো তোমার কিরকম লাগছে খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমি ওনাকে বললাম রিকোয়েস্ট করেছিলাম যে উনি এইখানে যেহেতু স্টিয়ালেরও ব্যবস্থা আছে তো জায়গাটা একটু ঘুরে দেখানোর জন্য তো উনি হাসি মুখে রাজি হলেন কারণ আমার নিজের আর কি একটা ইউটিউব চ্যানেল আছে এই জন্য 1100 টাকা ফুডিং লজিং পার ডে পার ডে আচ্ছা এটা রুমে ডাবল বেডেড ডাবল বেডেড বাট টু ইন সার্ভিসেস যেমন হয় না পাহাড়ের দিকে কনস্ট কনসেপ্ট হ্যাঁ হ্যাঁ টাকা খাওয়া দিয়ে যদি দুজন আসে হ্যাঁ তাহলে 2200 টাকায় আজকে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার কালকে ব্রেকফাস্ট উইথ রুম বাহ আচ্ছা মনে করুন আমি যেমন বলছি আমি যদি টু বেডেড রুম আমার তো দুটো বাচ্চা একসাথে আমরা একটা কাজ সেটা হচ্ছে যদি তিনজন থাকে তাহলে টোটাল ট্যারিফের উপরে 10% ডিসকাউন্ট আচ্ছা ও চারজন তো আর কোনো নেগোশিয়েবল করে দেখা আমার তো কোনো ফোর বেড রুম অর্থে নেই সবই আমি একটা রুমে শেয়ার করতে পারি আমার প্রত্যেকটা খাটে 6-7 আর একটা সিঙ্গেল রেখে দিলে সে তখন ব্যবস্থা করা যায় আচ্ছা আর এই কটেজ গুলোর কি রকম রুম রেন্ট এখন কি কটেজ গুলো সেম রেটে দেখেছি বিকজ কটেজ তো কিছু কাজ বাকি আছে আচ্ছা আমরা ওনার পারমিশন নিয়ে ওনার দুটো কটেজ আপাতত তৈরি করা আছে আমরা দেখলাম একটা বড় একটা ডবল বেডেড একটা তোমার থ্রি মানে তিন চারজন শেয়ার করে থাকতে পারবে আর কটেজগুলোর ভিতরটা পুরো সবটাই বাঁশের একদম আর এই দেখো খাটও বাঁশের একটা সেন্টার টেবিল আছে সেটাও বাঁশের আর তোমার এই রকমের অ্যাম্বিয়েন্সটা বাথরুমটাও সুন্দর খারাপ কিছু না আর মেঝেটা একদম মাটির উনি বলছিলেন যখনই এখানে কেউ আসে তার আগে আমরা মেঝেটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এটা আরও উন্নত করব তবে এখনও কমপ্লিট পুরো করে উঠতে পারিনি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টায় আছি এটা উনি জানালেন আর এই পাশের একটাতে এলাম এটা আরও বড় রুমটা এখানে তোমার তিনজন একটা খাট শেয়ার করতে পারবে পাশে আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে উনি চাইছিলেন পুরো জিনিসটাই একদম বাঁশের থিম করার ওনার ইচ্ছা আরও অনেক স্বপ্ন আছে উনি সুন্দরভাবে করবেন ভদ্রলোক কল্যাণীর বাসিন্দা এবং ওনার একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিও আছে প্লাস এই প্রজেক্টটা উনি নতুনভাবে নেওয়ার চেষ্টা করেছেন বাথরুমের রুফটা ওটা ফলস সিলিং এখনও এই বাথরুমটার হয়নি এটা উনি করে দেবেন মানে কাজ ওনার চলছে সমস্ত রকম আর আমরা এটা পুরো দেখে ওনার সাথে গল্প করলাম এটা উনি আপাতত 1100 টাকায় রুম রেন্ট রেখেছেন চাইলেই থাকা যেতে পারে পার হেড প্লাস তোমার খাওয়া দাওয়া তিনবারের খাওয়া দাওয়া অর্থাৎ লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সাথে এক একজনের আর কি স্টিয়াল 1100 টাকা পার হেডই এখন অবধি উনি রেখেছেন এই দিকে উনি ওনার বাগানটা দেখাচ্ছিলেন যেখানে ওনার নানা রকম উনি চাষাবাদ করেন উনি বললেন আমি নিজের যে সমস্ত কিচেন প্রোডাক্ট আমি যা যা ইউজ করছি তা আমি আমার এখানেই লাগিয়েছি যেহেতু বিশাল বড় একটা প্রজেক্ট জায়গা জমি পেয়েছি তো নিজেরাই চাষাবাদ করে সেইটাই দেওয়ার চেষ্টা করি এখানে আছে মানে যেহেতু এবছর নাকি শান্তিনিকেতনে হোলিটা সেভাবে হয়নি তো ওনার এখানে একটা বিরাট অনুষ্ঠান হয়েছিল হোলির সময় এরকম ছোট ছোট জায়গা করা আছে আর প্লাস ওনার একটা খুব সুন্দর একটা মঞ্চ তৈরি করা আছে ওপেন মঞ্চ যেগুলোকে বলে উনি আমাদেরকে নিয়ে গেলেন সেই জায়গাটা দেখাতে অ্যাম্বিয়েন্সটা চারপাশের খুব সুন্দর খোলা আকাশের নিচে উনি বলছিলেন যে চারধারটা ঘেরাঘেরি করে দেব এবং এখানে আমি এইভাবে অনুষ্ঠান যাতে হয় সবাই যাতে আসতে পারে মঞ্চের সামনে মিনিমাম 100 জনের চেয়ার পেতে বসার আয়োজন উনি করে দিতে পারবেন উনি সেটাই আমাদেরকে দেখালেন কেউ চান
যে অনেকে আসবেন, মুক্ত মঞ্চটাকে ব্যবহার করবেন, হোলিটাকে খুব সুন্দর করে এনজয় করবেন, তো এখানে আসতে পারেন। খুব সুন্দর করে তৈরি করা আছে, যা স্পেস ওনার আছে, 150 মানুষ চেয়ার পেতে বসে এনজয় করতে পারে। ছোট ছোট খুব সুন্দর কটেজ করা আছে, কটেজে স্টেয়ার করতে পারেন। প্লাস এখানে এসি ডবল বেডেড রুমও আছে, আবার নন এসি রুমও আছে, চাইলে এসে এখানে আপনারা শীতকালে কিন্তু দুটো টেন্ট করার ব্যবস্থাও ওনাদের করা আছে, আপনারা চাইলে শীতকালে এসে টেন্টেও স্টে করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটার চারদিকের পরিবেশটা, মানে এই জায়গার অ্যাম্বিয়েন্সটাই, এই যে মানে দাদার যে পুরো জিনিসটা মাথার মধ্যে এনেছেন, চারদিকের পরিবেশটা অ্যাম্বিয়েন্সটাকে আরও সুন্দর করে দিয়েছে। চাইলে তোমরা যে কেউ এসে এখানে থাকতে পারো, আমি তো অন রোড যাচ্ছিলাম, নজরে পড়ে গেছে, আমরা চলে আসলাম। সব থেকে হচ্ছে দাদার খাওয়ানোটা খুব সুন্দর, যেমন ঘরে কেউ কারোর বাড়ি আচম্বিতে চলে গেলো খুব সুন্দর থালা সাজিয়ে খেতে দেয়, ঠিক সেরকম ঘি দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর আয়োজন করলো। আর সব থেকে হচ্ছে অন্তরাত্মা তৃপ্তি পেল ওনার কাছে, এত সুন্দর আমরা আতিথেয়তা পেলাম। আমারও টার্গেটে থাকলো কোনো কখনো শীতকালে আসলে এখানে এসে একবার থেকে যাওয়ার। আমি কার্ড, দাদার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্তটুকু নিয়ে নেব। আর দাদাকে তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, তোমরা চিনে রাখো দাদাকে, তোমরা দাদার সাথে যোগাযোগ করবে, কেউ আসতে চাইলে ওনাকে ফোন করে নেবে সময়, যদি ওনার রুম ফাঁকা থাকে বা উনি আরও ওনার কাজ চলবে, ওনার চারদিকে নিশ্চয়ই আরও ব্যবস্থা করবে। আর করবে না দাদা, ঠাকুর ঠাকুর করুক, আর করবে না, বরঞ্চ দাদা আমাদের জন্য আরও সুন্দর আয়োজন করে দেবে। এই পিছনে দেখো একটা পুকুর আছে, এটারও 48% বলছেন, ওটা দাদারই নেওয়া। এখানেও খুব সুন্দর গেট আপটা করে দেবেন, সবটুকু আমাদের জন্য আয়োজনে থাকবে। তবে এটা অনেকের জানা দরকার, কারণ আমি এত সুন্দর আজকে খেলাম, এটাই আমার খুব ভাল লেগেছে। বলে না সব কিছু পেট দিয়ে শুরু হয়, তো পেট থেকে মনে পৌঁছে গেছে জায়গাটা দাদার ব্যবহার, একদম একদম সেই পেট থেকে মনে চলে গেল। তাই মনে হলো তোমাদের সবার একবার এই জায়গাটা দেখে নেওয়া উচিত, আলাপ করে নেওয়া উচিত দাদার সাথে। বেরোলাম, যাওয়া আমরা ফিরলাম, যেন দুটো ঘি কিনেছি ওনার ওখান থেকে, উনি যে ঘিটা খেতে দিয়েছিলেন দুর্দান্ত ঘিয়ের গন্ধটা, তো আমার হাজবেন্ডকে বললাম চলো দুটো কিনে নিই না হয়, তো কারণ আমার হাজবেন্ড ও ঘি খেতে ভীষণ ভালোবাসে, তো দুর্গাপুরে থাকবে সেই অর্থে একটু ঘি কিনলাম, তো আমরাও দুদিন দুর্গাপুরে থাকবো, খাওয়া হবে, আর তারপর আমার হাজবেন্ডও খেতে পারবে, শীতকালে একটু ঘি ভাত খেতে ভালোবাসে গরম ভাতে। তো চলো এবার যাচ্ছি, তো যাচ্ছি যে রাস্তাটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর দুদিকে সেই একটা কথা আছে না, শালশিমুলের বন, আর মাঝখান দিয়ে পিচ রাস্তাটা চলে গেছে, উপরে নীল নয় ঠিক, উপরের আকাশটা ধূসর, কারণ বৃষ্টি এক পশলা হয়েছে, আবার হতেও পারে, তো উপরে ধূসর আকাশ তোমাদের দেখাই। বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা, চারিদিকে দেখো জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, ইটকাঠ পাথরের শহরগুলোয় থাকতে থাকতে আমাদের মানসিকতাও মনে হয় কৃত্রিম হয়ে গেছে, তাই জন্য বোধ হয় মাঝে মাঝে আমরা মানসিকভাবে খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উঠি, মন ভালো লাগে না, না ভালো লাগার কত কিছু বেড়া জালে আমরা যেন নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিই। কখনো কখনো এরকম দুদিনের ঝর্তি সফর যদি প্রকৃতির মাঝে হয়, তাহলে মন মনে হয় এক আদি অকৃত্রিম ভালোবাসায় পূর্ণ হয়ে যায়, কারণ প্রকৃতি কিন্তু এত কৃত্রিমতা জানে না, প্রকৃতি উদার হস্তে ভালো লাগা ভালোবাসা আমাদের মাঝখানে ছড়িয়ে দিতে জানে, যার বোধহয় লাখো কোটি টাকা দিয়েও কেনা যায় না। এই ভালো লাগাই আমার মনকে এত ছুঁয়ে গেল যে যত রকমের ক্লান্তি মানসিক যন্ত্রণা ছিল খানিকটা যেন পিছনে ফেলে দিয়ে এগিয়ে চললাম। অদ্ভুত এক ভালো লাগা, এক মাদকতায় আমার মন ভরে উঠল। এই জন্যই মনে হয় বলে প্রকৃতিকে রক্ষা করা উচিত, কারণ তুমি ওকে একটু দেবে আর ও তোমাকে অপার ভালোবাসায় ভরিয়ে দেবে, সেই ভালোবাসার মধ্যে কোথাও কোনো কৃত্রিমতা নেই। তাই জন্য মনে হয় প্রকৃতিকে মায়ের সাথে তুলনা করা হয়, মাও তো সন্তানকে যখন দেয় তখন কিন্তু তার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না। আমারও এই প্রকৃতি মায়ের কাছ থেকে অনেক রসদ আমি আমার মধ্যে ভরে নিলাম, মনে এত ভালো লাগাতে মনটা ভরে গেল যে সবটুকু মনে হয় ক্যামেরার সামনে দিয়ে বর্ণনা করতে পারলাম না, কারণ আস্তে আস্তে ইটকাঠ শহরের দিকে যত এগিয়ে চললাম মনটা ভার নয়, কোনো খারাপ লাগা নেই তার মধ্যে, এক অদ্ভুত আনন্দ আছে শুধু। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা আমি তোমাদেরকে দিই আর তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। আর খুব ভালো আছো, নিজের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুষ্পগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো, নিজের বাবা মায়ের খেয়ালও রাখছো। আর চলো ব্লগটা এখানে আজকে শেষ করলাম, সো জয় মাতা দি।